শেষ কথা নয়। আজ আরেকটা কত বড় অন্যায় কাজ চলছে তা জানেন? সে অন্যায় কাজটা কি হচ্ছে জানেন? যারা কলেজে ভার্সিটিতে বিদ্যালয়ে লেখাপড়া করছে, যারা কলেজে ভার্সিটিতে বিদ্যালয়ে লেখাপড়া করছে, স্কুলে প্রাইমারি হাই স্কুলে লেখাপড়া করছে, নতুন যুবক নতুন যুবতী একে অপরের সম্পর্ক তৈরি করে নিচ্ছে, দিয়ে বলছে আই লাভ ইউ, আই শ্যাল ম্যারি ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। মেয়েটার সঙ্গে লিভ টুগেদার করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, বিভিন্ন পার্কে নিয়ে ঘোরাফেরা করতে চলে যায়। বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, বলে কোথায় গেছিলি রে? বলে বন্ধুর সঙ্গে ঘুরতে গেছিলাম। কোন বন্ধুর সঙ্গে ঘুরতে গেছিল সেটা ও জানে, আল্লাহ জানে। আপনি আপনার মেয়েকে শাসন করতে পারলেন না, আপনার মেয়েকে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলেকে 18 বছরের ছেলেকে 17 বছরের ছেলেকে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে দিয়েছেন, আর মেয়েটার নাম্বার নিয়ে নিল, আর ছেলেটার নাম্বার নিয়ে নিল, আপনার ছেলেটার নাম্বার দিয়ে দিল মেয়েটাকে, আর মেয়েটার নাম্বার দিয়ে দিল ছেলেটাকে, এরা রাত দিন 24 ঘন্টা ঢাকার ঢাকার ভ্যানার ভ্যানার করে গল্প চালাচ্ছে। আর যখন রাত হয়ে যাচ্ছে, রাত 12টা 1টা বেজে যাচ্ছে, তখন জানালা কপাটকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে আপনার মাও জানে না, বাবাও জানে না, এদিকে এরা স্কিন কাপড় গুলোকে খুলে ফেলে দিচ্ছে। এতো আমি সত্য বাস্তব কথা আপনাদেরকে বলছি, এগুলো আমার অভিজ্ঞতার কথা আমি বলছি। মেয়ে নিজের ইজ্জতের পোশাকের কাপড় গুলোকে খুলে ফেলে দিল, তারপরে নিজের গর্ভস্থানকে ছেলেটাকে ভিডিও কল চালু করে দিয়ে ছেলেটাকে দেখাচ্ছে। মেয়ে ছেলেটা নিজের ইজ্জতের পোশাক খুলে ফেলে দিল, ছেলেটা নিজের ইজ্জতের ইজ্জতটা মেয়েটাকে দেখাচ্ছে। উভয়ে তারা এনজয় করছে, তারা উভয়ে জেনা করছে, উভয়ে তারা ব্যভিচার করছে, উভয়ে তারা এনজয় করছে। এর জন্য দায়ীকে, এর জন্য দায়ী হলো মা বাবা। আল্লাহর নবী তিনি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বাবা গার্জেন, তোমার মেয়ে প্রেম করে, তোমার ছেলে প্রেম করে, ভ্যালেন্টাইন্স ডে করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে, এর জন্য আল্লাহর আদালতে কাজ করায় তোমাকে জবাব দিতে হবে। কেন তোমার মেয়ে রাত 2টা পর্যন্ত আপনার ফোন করে, কেন 3টা পর্যন্ত ফোন করে, কেন রাত 3টা পর্যন্ত ফোন করে, কেন বিভিন্ন পার্কে ঘোরাফেরা করতে যায়, এর জন্য তোমাকে জবাব দেবে বলতে যেটা দিতে হবে। আর কেন আপনার মেয়ে বেপর্দা হয়ে স্কুলে যায়, এর জন্য আপনাকে জবাব দেবে করতে হবে, এর জন্য আপনাকে জবাব দেবে করতে হবে। আপনার ইজ্জতের কতটা দাম, আপনার ইজ্জতের কতটা দাম মূল্য? বিশ্বনবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সিরবুলন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি বলছেন, তিনি আদেশ বর্ণনা করা হচ্ছে, ইদা জাহাবাল মাজহাবা, ইজা জাহাবাল মাজহাবা আবাদা, নবীজি যখন ল্যাট্রিন এ যেতেন, যখন বাথরুমে যেতেন, যখন পায়খানায় যেতেন, যখন পেশাবে যিনি যেতেন, তিনি যেতেন এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, মানুষ তিনাকে আর কেউ দেখতে পেত না। এত দূরে চলে যেতেন যে পৃথিবীর কোন মানুষ নবীজিকে আর দেখতে পেত না। তাহলে আপনার ইজ্জতের কতটা মূল্য, আপনার ইজ্জতের কতটা দাম? এই ইজ্জত পৃথিবীর মানুষ কেউ দেখতে পারে না, শুধু একজন দেখবে, সেটা হলো আপনার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী ছাড়া পৃথিবীর কারো দেখার পারমিশন না, কারো দেখার পারমিশন নাই। তো ফকির ওই কুকুরটাকে বলছে, কুকুর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, এই অভ্যাসটা তোমার ভালো নয়। মানুষের প্রাচীরে পেশাব করো, একটা বাঁশ দাঁড় করা আছে বাঁশটাতে পেশাব করো, কিছু খড় একটা জায়গায় জড়ো করা আছে ওই খড় গুলোতে তোমরা পেশাব, তুমি পেশাব করো, এই অভ্যাসটা তোমার বড্ড ভালো নয়।
খুব অভ্যাস তোমার এটা খারাপ দ্বিতীয় নাম্বার তোমার অভ্যাস খুব খারাপ তোমার চরিত্র বড্ড ভালো নাই চরিত্রটা হচ্ছে ফকিরকে যখন তুমি দেখতে পাও তখন জোরে জোরে ঘাউ ঘাউ করে চিৎকার করো এই অভ্যাসটাও তোমার ভালো নাই ফকিরের দলকে যখন তুমি দেখতে পাও জোরে জোরে চিৎকার করো এই অভ্যাসটা তোমার ভালো নাই দু নাম্বার চলে গেল তিন নাম্বার তৃতীয় নাম্বারে বলছে কুকুর মানুষ যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে রাত তিনটার সময় চারটার সময় পাঁচটার সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে মানুষ যখন আরাম করে বিশ্রাম করে তখন তুমি জোরে জোরে চিৎকার করো মানুষের ঘুমের ডিস্টার্ব করো এই অভ্যাসটাও তোমার বড্ড ভালো নয় কুকুর এবার জবাব দিচ্ছে ওরে ফকির ফকিরে অতএব তো ফকিরকে বলছে ফকির শোনো আমার অভ্যাসের কথা তুমি বলেছ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পেশাব করো এই অভ্যাসটা তোমার বড্ড ভালো নয় তো কেন আমি দাঁড়িয়ে পেশাব করি সমতল জমিনে জন্য আমি পেশাব করলাম না ফকির সমতল জমিনে এজন্য আমি পেশাব করলাম না জানি কোন আল্লাহর বান্দা এ জমিনে সিজদা করবে বা সিজদা করেছে আমার পেশাব করলে বেয়াদবি হবে এজন্য আমি সমতল জমিনে পেশাব করলাম না বুঝে এলো কথা সমতল জমিনে এজন্য আমি পেশাব করলাম না জানি কোন আল্লাহর বান্দা এখানে সিজদা করবে বা করেছে যদি এই জায়গায় আমি পেশাব করে দিই তাহলে সিজদাকার আমার অবমাননা করা হবে তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গাছের আড়ালে হয়ে আমি পেশাব করে দিই প্রাচীরে আমি পেশাব করে দিই একটা বাসে আমি পেশাব করে দিই এর এটাই হচ্ছে আমার কারণ দ্বিতীয় নাম্বার তুমি বলেছ ফকির যখন দেখতে পাও তুমি চিৎকার করো এটা অভ্যাস তোমার ভালো নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যখন প্রয়োজন ছিল ফকিরে তখন তোমরা কেন আল্লাহর কাছে চাইতে গেলে না আল্লাহর কাছে না যে মানুষের দ্বারে দ্বারে কেন ভিক্ষা করে বেড়াও এজন্য আমি তোমাদের দেখে খাও খাও করে চিৎকার করে ভাগ ভাগ করি আমার এই অভ্যাসটা তোমাদের ভালো লাগে না তোমরা আল্লাহর কাছে না আছে মাবুদের কাছে না আছে মাবুদকে কেন তোমরা বললে না আল্লাহ তুমি আমাকে অর্থ দাও আল্লাহ তুমি আমাকে টাকা দাও তোমার বিবি অসুস্থ তুমি কেন বললে না জাবেল বাস রব্বানাস সারা পৃথিবীর ডাক্তার যখন ফেল হয়ে গেছে মাবুদ তুমি ডাক্তারের ডাক্তার সার্জনের সার্জন তুমি তো ভালো কর্মী হলা সারা পৃথিবীর ডাক্তার যখন ফেল হয়ে গেল মাবুদকে কেন বললে না আল্লাহকে কেন বললে না রবকে কেন বললে না মানুষের দরবারে কেন তোমরা যাও এটা অভ্যাস ভালো লাগলো না এজন্য আমি জোরে জোরে চিৎকার করলাম এজন্য ঘেউ ঘেউ আমি করলাম তিন নাম্বার তুমি কেন গভীর রাতে চিৎকার করো বলো গভীর রাতে চিৎকার করার কারণ হচ্ছে
গভীর রাতে চিৎকার করার কারণ হচ্ছে মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে আর তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ মুয়াজ্জিন আসসালাত খায়রুম মিনান নাম তোমার ঘুমে চাইতে আরামে চাইতে গরম বিছানা চাইতে অনেক গুণে দামি নামাজ তা গরম বিছানা ত্যাগ করে দাও ঘুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহর আদালতে আল্লাহর পার্লামেন্টে আল্লাহর মসজিদে এসে তোমরা হাজির হয়ে যাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে আল্লাহর আদালতে আসছিলে না বলে আমি চিৎকার করছিলাম কেমন করে তোমরা মাবুদকে ছেড়ে দিয়ে রবকে তোমরা ছেড়ে দিয়ে আরামের ঘুম ঘুমাচ্ছ তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ আমার সহ্য হলো না সহ্য আমি করতে পারলাম না কেমন করে আরামের ঘুম ঘুমাবে আল্লাহর সঙ্গে কেন দিদার করার জন্য এলে না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেন গেলে না এজন্য জোরে জোরে চিৎকার করে খাও খাও করে তার মানে তোমরা জেগে যাও উঠে যাও রবের সঙ্গে কথা বলো মাবুদের সঙ্গে কথা বলো এটা পরীক্ষার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে তা আমাকে এখানে অনুরোধ করা হচ্ছে বুঝতে পারছেন কালেকশন করার জন্য তা আপনাদের বুঝতে পারছেন কালেকশন মসজিদের জন্য কালেকশন করতে হবে আমি অবশ্যই হযরতে ইব্রাহিমের জীবনী থেকে আপনাদেরকে কিছু দিব তবে একটু দয়া করে অনুগ্রহ করে এই মসজিদের জন্য মসজিদের জন্য আল্লাহর আস্তে আপনারা একটু দয়া করে 500,000 2,000 দেনেওয়ালা এখন পর্যন্ত 5,000 টাকার দাতা এই গ্রামে দেনেওয়ালা কেউ আসেনি 10,000 টাকার দাতা স্টেজে এখন পর্যন্ত পাওয়া যায়নি এমন কোন চাকরিজীবী মানুষ নাই হযরত ইব্রাহিম জীবনে একবার নয় দুবার নয় জীবনে 104 বার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আল্লাহ হযরত ইব্রাহিমকে এক বছর নয় দু বছর নয় 85 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে দেয়নি সন্তানের মুখ দেখতে পায়নি মাবুদকে বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন ইয়া আল্লাহ যেটা আমাকে সন্তান দেবে সেই সন্তানটা আমার যেন চরিত্রবান হয় আমাকে একটা ঈমানদার সন্তান দান করো চরিত্রবান সন্তান দান করো মুত্তাকি সন্তান দান করো আল্লাহ বললেন ফাবাশশারনা হু বিগোলামিন হালিম ইব্রাহিম যাও যাও তোমাকে চরিত্রবান সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম তোমার সন্তান যেটা হবে চরিত্রবান হবে ইমানদার হবে মুত্তাকি হবে পরেজগার হবে আল্লাহর হবে এমন ইমানদার সত্যিকারী মুত্তাকি চরিত্রবান সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম জি একটু বলো মাসিদুর পিতা মাতার জন্য 8,000 টাকা মারা শুনো ভাই মাসিদুর ভাই তুমি নাকি 10,000 করে দাও ভাই না শুনুন ভাই আপনি 2 মাসে 2,000 টাকা দিয়ে দেবেন আমার না আপনি 2,000 টাকা 2 মাসে দিয়ে দিন কিন্তু 10,000 করে মাসিদুর না রে তকবীর একটু না জোরে ধ্বনি লাগা না রে তকবীর মাসিদুর রহমান আল্লাহ তোমার বান্দা মাবুদ গো 10,000 টাকা দান করেছে 8,000 দিয়েছিলেন আমি আবদার করলাম আর 2,000 টাকা উনি দিতে রাজি হয়ে গেলেন তাই আল্লাহ 10,000 টাকা মা বাবার জন্য দিয়েছে আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও আরো একটি কথা আমি শুনিলাম গানেতে এই দান করে গেল পিতা মাতার জন্যেতে আই রে পিতা মাতা বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন
এমন জায়গায় তাদের হয়েছে ঠিকানা, নাই রে বালে সেটা নাই রে বিছানা, অসুস্থ করিয়া দিও তাহাদের কবর, যত জোর গিয়া পড়ছ করি নজর, আল্লাহুম্মা ফিরলি হাইয়ানা অমাইয়াতে অসাহিদ নওয়া ইবনা, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আযিনা মিনান নার, আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করে দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও, আল্লাহ জীবনে চাহিদা তুমি পূর্ণ করে দাও, পরিবারকে সুখ দাও শান্তি দাও, আল্লাহ পরিবার সকলকে নামাজে সমাজে বানিয়ে দাও। আচ্ছা 10,000 টাকা আর কি আছেন একটু চটচট করে আসুন। কালোর স্ত্রী একবার সিমেন্ট, কালোর স্ত্রী, কালোর কালোর স্ত্রী পর্দার আড়াল হতে এক ব্যাগ সিমেন্ট দিল মসজিদ বানাতে, মসজিদের প্রতি তার ভালোবাসা ছিল, ছিল কিন ছিল মোলা দানে বোঝা গেল, ওগো আল্লাহ দয়া হয় আপনি পাগরাবুল বেরাফুল বেরাফুল, আল্লাহ তোমার একজন বান্দি একটি ছোট্ট কথা দান করেছে মাওলানা গো, তুমি আজানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। হ্যাঁ তোমার